ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বারাকাতু আব্দুর রহমান উত্তর দিনাজপুর ভারত থেকে প্রশ্ন করেছেন যে সত্তর হাজার ব্যক্তি এই উম্মতের বিনা হিসাবে জান্নাতে যাবে তার মধ্যে একটি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে যারা ঝাড় ধার ধারেন না তো এখানে ঝাড়ফুঁক দ্বারা কি জায়েজ ঝাড় না নাজায়েজ ঝাড়ফুঁক বোঝানো হয়েছে জবাব রসুলল্লা সালাহি ওয়াসাল্লাম যে সত্তর হাজার তার অম্মত বিনা হিসাবে জান্নাতে যাবেন এই কথা বলার পরে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে যে আলোচনা এসেছে যেখানে চারটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে একটি প্রথম বৈশিষ্ট্য হল আল্লাদিন আলাহ ইয়েস্তার কোল যারা ঝাড় ফুঁক চায় না অর্থাৎ কারো কাছে গিয়ে বলে না যে আমাকে একটু ফুঁ দিয়ে দেন ঝাড় দিয়ে একটু ঝেড়ে দেন এটা বলে না দুই নম্বর বলা হয়েছে ওলা একটা ইয়াক্তাউন এবং তারা লোহা পড়ে দাগ দিয়ে যে চিকিৎসা করা হয় প্রাচীন পদ্ধতির সে চিকিৎসাও করে না তৃতীয়ত বলা হয়েছে ওলা এতথা ইয়ারোন এবং তারা কোনো প্রকার শুভ অশুভ লক্ষণ নির্ণয় করা এটা করে এটা বিশ্বাস করে না বরং চতুর্থ হল ওয়ালা রববিহীম এতওয়ালুন তারা তাদের রবের উপরে তোয়াকুল করে তো এই চতুর্থ বৈশিষ্ট্যের আগে যে এক দুই তিন বৈশিষ্ট্য প্রত্যেকটা বৈশিষ্ট্যের মধ্যে প্রথম দুটি হলো শরীয়তে জায়েজ রয়েছে একটা হলো রোকিয়া, সারাইয়া সারি ঝাড়ফুঁক আছে আরেকটা হলো খেই রসুস আসলাম অন্য হাদিসে বলেছেন খেই ফি শিফা তার মধ্যে শিফা আছে তো এটা শিফা আছে তারপর ঝাড়ফুঁকের কথাও রসুস আসলাম বলেছেন এখানে মূল উদ্দেশ্য হলো যে ঝাড়ফুঁক বৈধ হলেও তারা নিজেদের নিজেরা নিজেদের জন্য সন্ন্যাস মোতাবিক কোরআন পড়ে দোয়া পড়ে ফুঁ দেয় কিন্তু অন্যের কাছে গিয়ে বলে না যে আমাকে যে আমাকে একটু ঝেড়ে দিন আমাকে একটু ফুঁ দিয়ে দিন কারণ অন্যের কাছে ঝাড়ফুঁক চাওয়াটা হলো অধিকতর তাকোয়ার খেলাফ এখানে না যায় ঝাড়ফুঁক উদ্দেশ্য নয় যে বৈধ ফুকো যারা অন্যের কাছে গিয়ে চায় না অন্যের কাছে গিয়ে তলব করে না বরং পূর্ণ তাওয়াক্ষুল করে যারা চলে রোকিয়া এর ব্যাপারে শরীয়তে বিধান রয়েছে এবং রসুল সাল্লাহ সাল্লামের কাছে সাহাবি এসে বলছিলেন কন্যা জাহিল ইয়া আমরা জাহিলু যুগে ঝাড়ফুক করতাম তো রসুলাম বললেন আহ আলাইয়া রুকা তোমাদের এই ঝাড়ফুঁকের বাক্যগুলি আমার কাছে পেশ করো দেখি যে তাতে যদি শিরকি বাক্য না থাকে তাহলে কোনো অসুবিধা নেই এতে স্পষ্ট বোঝা যায় যে যার হোক শরীয়তে বৈধ কিন্তু সেটা নিজেরা অন্যের কাছে চাওয়াটা হচ্ছে অধিকতর তাকওয়ার খেলাফ আর অধিকতর তাকওয়াশীল যারা তারাই কেবলমাত্র ওই শ্রেষ্ঠত্বের অধিকারী হবেন আশা করি বুঝতে পেরেছেন অল্লাহ আয়লাম বেস